শিল্পী এস এম সুলতানের প্রথম প্রদর্শনী হয় সিমলায়। সেটা হয়েছিল মিসেস হার্টসন নামে এক কানাডিয়ান মহিলার উদ্যোগে। তিনি সুলতানের পেইন্টিং এর ভক্ত। গণ্যমান্য ব্যক্তিরা সিমলায় ছুটি কাটাতে আসেন যখন, তখনই তিনি এই প্রদর্শনীটি করতে চান। প্রদর্শনীর জন্য সুলতান যে ছবিগুলো এঁকেছিলেন তার সব ছিল ওয়াটার কালার, মূলত ল্যান্ডস্কেপ এবং ওয়ার্কিং পিপল। ওখানকার মহারাজা প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন। বেশ কিছু ছবি বিক্রিও হয়েছিল, সেই ছবিগুলো আর সুলতানের সংগ্রহে নেই। সেটা ছিল 1946 সাল, যখন দেশ ভাগ হয়ে গেছে। তখন শিল্পী সুলতান ছিলেন শ্রীনগরে। চারদিকে কঠিন অবস্থা, শ্রীনগরে বোম্বিং হচ্ছে। সুলতান শ্রীনগরের একটি হোটেলে ছিলেন, সেখানেই রেখেছিলেন মালপত্র। পাকিস্তানের লোকজন সেখানে অরক্ষিত। পাকিস্তানিদের এই যুদ্ধাবস্থা থেকে সরিয়ে নেওয়ার জন্য একটা কনভয় নিয়ে দাঁড়িয়েছিল সেনাবাহিনী। অবস্থাটা সুখকর ছিল না। কি করবেন ভেবে উঠতে পারেননি সুলতান। তখনই একটা বড় ভুল করলেন তিনি। ভাবলেন যদি হোটেলে গিয়ে ছবিগুলো নিয়ে আসেন তাহলে কনভয় হয়তো ছেড়ে চলে যাবে। তাই পেইন্টিংগুলো ছাড়াই উঠে বসলেন গাড়িতে, শিয়ালকোট হয়ে চলে এলেন লাহোরে। আর ফিরে যেতে পারলেন না, ফলে সেই ছবিগুলোর হদিস আর পাওয়া যায়নি। সুলতান কিন্তু সেই ছবিগুলোর কথা ভোলেননি। মাঝে মাঝেই ভাবতেন হয়তো ফিরে পাবেন সেগুলো, কিন্তু সুলতানের প্রথম দিককার কাজগুলো দেখার সৌভাগ্য আর হলো না কারো।